হ্যালো গাইস, আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হচ্ছে না কেন, সে বিষয়ে আজকে আপনাদেরকে শেখাবো। তো আপনারা সবাই চলুন আমার মূল ভিডিওয়। আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের প্লে স্টোর অ্যাপসে ইনস্টল হচ্ছে না, সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেটিং অপশনে গিয়ে আপনাদেরকে সেটিং অপশনে যাওয়ার পর কিছু নির্দেশনা আছে, এখানে আপনার অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন এখানে যাবেন, তারপর হচ্ছে অ্যাপ ম্যানেজার এখানে যাবেন, তারপর হচ্ছে হলো একটু লোড নেবে আর কি, একটু লোড নিচ্ছে। তো এখানে আপনারা নিচে সুইপ করলে দেখতে পারবেন যে গুগল প্লে স্টোর, এই এখানে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করে আপনার ক্লিয়ার ডাটা করবেন। হ্যাঁ, ক্লিয়ার ডাটা ওকে করবেন। তো ওকে করার পর এখানে কাজ শেষ। তো আপনাদেরকে এখন দেখাবো যে প্লে স্টোরে এখন অ্যাপস ইনস্টল হচ্ছে কি না, তো সেটা দেখার জন্য দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করেন দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখতে পারছেন এখানে সার্চ বারে গিয়ে আমি লিখবো রেকর্ড অ্যাপ, আর ECORD রেকর্ড অ্যাপ। এখানে ক্লিক করার পর লাইট রুম আসছে, সমস্যা নেই, এখানে এটাই ইনস্টল করেছি। ইনস্টল করতে পারার এই তো আপনারা দেখতেই পারছেন যে এখন ইনস্টল হচ্ছে। তো আপনারা সবাই এই ফর্মুলাটাই ইউজ করার চেষ্টা করবেন।